আছো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালোই আছো। আমন্ত্রণ আছে আজকে ফিজিক্স ক্লাসে। আজকে যেগুলি পড়াবো মোটামুটি আজকে চ্যাপ্টার শেষ হয়ে যাবে স্থির তড়িৎ। তোমরা এই স্থির তড়িৎ চ্যাপ্টারটি ভালো করে পড়বে, কারণ এখান থেকে মোটামুটি একটা প্রশ্ন পাওয়া যায়। তাই সুতরাং এই চ্যাপ্টারটা বেশ গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা লেকচারের সাথে সাথে আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিছি, তোমাদের যেটা যে সময় পড়বা সেই অনুযায়ী তোমরা সেটা বের করে তারপরে তোমরা ওইটা শিখে ফেলবে। আর এখান থেকে তোমরা আর একটা জিনিস পড়বে, সার সংক্ষেপ দেওয়া আছে। সার সংক্ষেপ প্রত্যেক যার যার কাছে যে বই আর থাকুক সেই বইটি সার সংক্ষেপ দেওয়া আছে। এগুলি তোমরা একদম কি বলে খুব ভালো করে বুঝতে পেরে ফেলবে। আর এখানে যে প্রয়োজনীয় যে একটা ইয়া থাকে, মানে লেখা থাকে কতগুলা মানে সমীকরণ, ওই সমীকরণগুলো তোমরা সবাই মুখস্থ করবে, ওটাও তোমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে। আর আগামী ক্লাসে তোমাদেরকে অঙ্ক আমি করাবো, গাণিতিক সমস্যাগুলি সমাধান। ওখান থেকে প্রত্যেকটা মানে করো যে প্রতিটা লেকচারে আমি 10টা করে হয়তো অঙ্ক করাবো, আর আমি রিসার্চ সাহেবের বই থেকে আমি করাবো। ওনাদের কাছে বই না থাকলেও সমস্যা নাই, কারণ আমি তো অঙ্কটা লিখিয়ে দিব, তোমরা সেখান থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করবা, কারণ এখান থেকেই মোটামুটি আমার কাছে মনে হয় না ইম্পর্টেন্ট অঙ্কগুলা। তাই সুতরাং এই অঙ্কগুলো তোমরা সবাই ভালো করে প্র্যাকটিস করবা। আর এখানে যে উদাহরণের অঙ্কগুলো আছে, প্রত্যেকটা বিষয়ের উপরে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো তোমরা আগে থেকে করে ফেলবে। এই পড়াটা শেষ হলেই তোমরা ওই অঙ্কগুলো প্র্যাকটিস করবা, উদাহরণ দেওয়া আছে। আর আগামী ক্লাসেই ঈদের পরে আমি আগামী ক্লাসে তোমাদের যা গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দেবো। তাই সেভাবে তোমরা আগে এই থিওরিগুলো কিন্তু এর ভিতরে তোমরা করে ফেলবে। ঈদের মধ্যে অনেক ছুটি আছে, সেই মধ্যে তোমরা এগুলা ক্লাস মানে তোমার করে ফেলবে, প্রত্যেকটা লেকচার থেকে দেখে এগুলা করে ফেলবে। আর আজকে আমরা তাহলে কী করবো, আজকে প্রথম যে মানে যেটা করবো সেটা হচ্ছে গাউসের সূত্র। তাহলে গাউসের সূত্র যেটি, সেটি জার্মান যে একজন বিজ্ঞানী, তার নাম ফ্রেডরিক গাউস, উনি এই সূত্রটা প্রদান করেন। এই সূত্রে তড়িৎ ফ্লাক্স এবং তড়িৎ প্রবল এই দুইটার মধ্যে দুইটা দিয়ে একটা সূত্র প্রদান করেন, এবং এই সূত্র থেকেই যে কোনো তল, এই তলের প্রত্যেকটা বিন্দুতেই বা তলের তড়িৎ প্রবল কত হবে সেটা বের করা যাবে। আচ্ছা, আর একটা জিনিস এইখানে এই এই সূত্রের ভিতরে কয়েকটা জিনিস আমরা শিখবো, যেমন মনে করো তড়িৎ ফ্লাক্স, তারপরে মনে করো গাউসীয় তল, ক্ষেত্রফল ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর, এই জিনিসগুলো সম্বন্ধে আমাদের ভালো মতো জানতে হবে। তাহলে সূত্র আগে শেখার আগে আমরা এই তিনটা বিষয়ের উপরে আগে আমরা পড়ে নেব। তাহলে আসো ওইগুলো আমরা আগে তড়িৎ ফ্লাক্স সম্বন্ধে জানবো। তড়িৎ ফ্লাক্স আমি ক্লাস টুখানে আমরা আগে পড়েছি, কারণ বলরেখার যখন পড়ানো হয়েছে তখন আমাদের এই জিনিসগুলো একটু বলছিলাম যে কোনো তলের ক্ষেত্রফল, কোনো তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলা হয়। তাই ভালো করে শোনো। আর এটা একটা স্কেলার রাশি, এটা স্কেলার রাশি। তাহলে আমরা কি বললাম, কোনো তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলা হয়। এটা একটা স্কেলার রাশি, একে ফাই দ্বারা প্রকাশ করা হয়, ফাই। এটা আমরা মনে করো যে এটা এই একটা সংজ্ঞা আমরা আগে শিখেছি, এবং আজকে যে সংজ্ঞাটা আমরা শিখবো সেটা একটা ম্যাথমেটিক্যাল, সেই সংজ্ঞাটা আজকে আমরা শিখবো। আচ্ছা, আমরা যদি মনে করো কোনো একটি তল আমরা দিই, মনে করি এটা তল। আচ্ছা, এই তলে লম্বভাবে এই তল তল এই তলের সাথে লম্বভাবে তড়িৎ প্রাবল্য ই আছে, তাহলে সেই ক্ষেত্রে ফ্লাক্স হবে কত, ফাই সমান সমান ই এস। একটা তল আমরা, তলের ক্ষেত্রফল আমরা ধরলাম হচ্ছে এস, এর সাথে লম্ব হবে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র। এখানে তড়িৎ ক্ষেত্র অথবা তড়িৎ প্রবল একই জিনিস বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে এই তলের সাথে লম্ব হবে তড়িৎ প্রবল ই আছে, তাহলে সেক্ষেত্রে আমরা প্লাস পাবো এই তলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক প্লাস তড়িৎ প্লাস পাবো ফাই ইকুয়াল টু ই এস। আর একটা জিনিস হচ্ছে কি, অ্যাকচুয়ালি তড়িৎ প্লাস হচ্ছে বলরেখা আর কি। তাহলে এই জন্য সব ক্ষেত্রে ওই তলের সাথে সবসময় আমরা এই কথাটা বলব, তলের ক্ষেত্রে তলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক প্লাস, তাহলে সেক্ষেত্রে আমরা প্লাস করলাম ফাই ইকুয়াল টু ই এস। আচ্ছা, এখন যদি মনে করো এই তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র এটা এই তলের সাথে লম্বভাবে অবস্থিত,
এখন এটা যদি মনে করো এই ভাবে যদি না ক্রিয়া করে তলের সাথে লম্বভাবে মনে করো তলের সাথে লম্বভাবে ক্রিয়া না করে লম্বের সাথে থিটা কোণে যদি তড়িৎ প্রবাহ থাকে তখন কি হবে সেটা আমরা একটু দেখি তখন ওই ওই তলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক প্লাস হবে ই আর সে এস ধর আমরা যদি এস লিখলাম আর সে ই কস থিটা আচ্ছা তাহলে এখানে আমরা কি জানতেছি যে এখানে এই যে তল এই তলের সাথে তলের যে লম্ব সেই লম্বের সাথে আর ই ইটা কাজ করতেছে কিভাবে এই লম্বের সাথে থিটা কোণে ই প্রাবল্য ই কাজ করতেছে অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এইভাবে যদি কাজ করে তাহলে সেই তলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক প্লাস হবে ফাই ইজ ইকুয়াল টু ওই ক্ষেত্রফল এবং এই যে ই একে আমরা ওই যে আগে যে আমরা ভেক্টরগুলো যে দুটি অংশে বিভক্ত করা হয়েছিল সেই রকম ই এর উপাংশ ই কস থিটা তড়িৎ ক্ষেত্রের উপাংশ ই কস থিটা তাহলে এটা আমরা পেলাম যদি তলের সাথে লম্বভাবে ইটা যদি ক্রিয়া না করে তাহলে সেক্ষেত্রে আমরা পেলাম এটা আচ্ছা আর একটা জিনিস আমরা এই এস সম্বন্ধে আমরা আমরা যেমন বলেছিলাম যে প্লাস আমরা যদি গাউসের সূত্র করি তাহলে সেক্ষেত্রে আমাদের তিনটে জিনিস খুবই দরকার একটা হচ্ছে তড়িৎ প্লাস আর একটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর আর একটা হচ্ছে গাউসীয় তল তাহলে সেক্ষেত্রে আমাদের আর একটা জিনিস হচ্ছে এস হচ্ছে কি ক্ষেত্রফল ভেক্টর অথবা এখানে এস এস যদি তোমার ভেক্টর রাশি এইভাবে না থাকে তাহলে এটা হবে ক্ষেত্রফলের মানটা নির্ণয় করে ওই যে যে তলটা আমরা দিছি সেই তলের ক্ষেত্রফলের মান এটা এবং এটার দিক হবে কোন দিকে ওই তলের সাথে লম্ব হবে মনে করো এখানে একটা বই আছে এটা ধরো একটা তল এই তলের লম্ব বরাবর এই ক্ষেত্রফলের দিকটা নির্দেশ করে তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর অথবা অনেক বইতে আছে ক্ষেত্র ভেক্টর আচ্ছা তাহলে এই ক্ষেত্রফল ভেক্টর এস আর এস ই তৈ প্রাবল্য আচ্ছা এখন যদি এটারে আমরা ভেক্টর হিসেবে লিখি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো ই ডট এস এই এটা আমরা পেলাম আচ্ছা তাহলে এটা কিভাবে পেলাম আমরা আমি একটু মনে করাই দিই এ ডট বি সমান সমান এ বি কস থিটা এই ঠিক সেই হিসাবে আমরা এটা লিখে পেলাম তাহলে এখানে থিটাটা তাহলে আমরা কি বলতেছি এখানে থিটা বলতেছি এই যে তৈ প্রাবল্য ই ভেক্টর এবং ক্ষেত্রফল ভেক্টর ক্ষেত্রফল ভেক্টর এস এর মধ্যবর্তী কোণ কারণ কি এসটা এস এর যে অর্থাৎ এই যে ক্ষেত্রফল যেটা পেলাম সে দিকটা কাজ করে কি এই তলের সাথে লম্ব বরাবর তাহলে এই লম্বর সাথে ইটা যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে এই থেটা অর্থাৎ আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্র এবং কি তলের ক্ষেত্রফল ভেক্টর যেটা তার মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা তাহলে সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমরা আর একটা জিনিস আমরা পেলাম যে তড়িৎ প্লাস হচ্ছে এখানে কি পেলাম তড়িৎ প্লাস এবং তড়িৎ প্লাস কার সমান এখানে ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্রফল ভেক্টরের স্কেলার গুণফলই হচ্ছে তড়িৎ প্লাস তাহলে এটা হচ্ছে স্কেলার গুণন তাহলে এখান থেকে এটা গুণফল পাচ্ছি কোনটা প্লাস তড়িৎ প্লাস তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্র ভেক্টরের স্কেলার গুণফলই হচ্ছে তড়িৎ প্লাস তাহলে এটা আমরা লিখলাম আচ্ছা একটি তড়িৎ ক্ষেত্র আমরা ধরলাম ই এই তড়িৎ ক্ষেত্রের একটি তল সেটা হচ্ছে এস আর এর থেকে আমরা ছোট অতি ক্ষুদ্র একটি অংশ নিলাম যেটার নাম দিলাম ছোট অতি ক্ষুদ্র ক্ষেত্রফল ভেক্টর ডিএস এবং এই ডিএস এর জন্য এই তলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক প্লাস আমরা পাবো ডি ফাই সমান সমান ই ডিএস ই ডিএস আমরা পেলাম আচ্ছা তাহলে আমরা এই অতি ক্ষুদ্র অংশ দেখি এই যে এরকম পুরো একটা অংশ যেটা জানা যায় সেটার ক্ষেত্র হলো এস বাই এস ভেক্টর আর এর অতি একটি ক্ষুদ্র অংশ যেটি আমি নিলাম ডিএস এটার জন্য আর এখানে তড়িৎ ক্ষেত্র আছে এবং এই ডিএস যেটুকু ক্ষেত্র ভেক্টর যেটা আমরা পেয়েছি এটার জন্য এই তলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক প্লাস বা সরি তড়িৎ প্লাস ডি ফাই সমান সমান ই ডিএস তাহলে এটা আমরা পেলাম এখন আমরা মোট যে তল যেটা এস এর জন্য প্লাস মোট প্লাস পাবো কত আমরা এখানে ডি ফাই দিই আর এখানে ই ডিএস এটা আমরা পেলাম আচ্ছা এখন আমরা মোট প্লাস আমরা পেলাম তাহলে এখান থেকে
আমরা সমগ্র যে তল যেটা পেয়েছি যে সমগ্র তলে তড়িৎ তড়িৎ ক্লাস পাবো ফাই সমান সমান ই ডিএস এ আচ্ছা এখন যদি আমরা দেখলাম এই তলটা আছে বদ্ধ তাহলে বদ্ধ যদি হয় তাহলে আমরা জাস্ট এরকম একটা চিহ্ন দিয়ে দেব তাহলে এখানে এই বদ্ধ তলের জন্য সমাকলন এটা এটাকে বলা হয় তাহলে এখানে আমরা পেলাম ই ডিএস এ আচ্ছা এখন এই যে তড়িৎ প্লাস এর যে একক সেটা আমরা বের করব এখান থেকে আমরা জানি এটা নিউটন পার কুলম আর এটা হচ্ছে মিটার স্কয়ার এই তাহলে এখানে আমরা এককটা নিউটন পার কুলম তাহলে নিউটন মিটার স্কয়ার কারণ ই সমান সমান আমরা জানি এফ বাই ইউ তাহলে এটা হচ্ছে নিউটন আর এটা হচ্ছে কুলম তাহলে নিউটন পার কুলম মিটার স্কয়ার তাহলে এখানে তড়িৎ প্লাস এর এককটা আমরা লিখলাম কারণ এটা তোমাদের এমসিকিউ জন্য আসতে পারে তাহলে তোমরা এটা মনে রাখবা আর এখান থেকে যে ইকুয়েশনটা আমরা পেলাম ফাই সমান সমান এই যে ইন্টিগ্রাল এটা হচ্ছে বদ্ধ তলের জন্য সমাকলন আর ই ডিএস এই ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম তা তড়িৎ প্লাস সম্বন্ধে আমরা মোটামুটি আমাদের আইডিয়া হয়ে গেল আচ্ছা তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল ভেক্টরও দেখলাম এবং তড়িৎ প্লাসকেও দেখলাম এরপরে আমরা আসব গাউসীয় তল এরপরে আসব আমরা গাউসীয় তল কাকে বলে মনে করো একটা চার্জ আছে এখানে মনে করো একটা চার্জ আছে তাহলে এই চার্জের চারিদিকে যে বদ্ধ তল কল্পিত বদ্ধ তল তাকেই বলা হয় গাউসীয় তল তাহলে একটা চার্জ থাকতে হবে এবং চার্জের চারিদিকে কল্পনা করে যদি একটা তল আমরা চিন্তা করি তাহলে সেই তলটার বলা হয় গাউসীয় তল এটা যে কোনো আকারের বা যে কোনো আকৃতি হতে পারে সবসময় যে এরকম এরকম হবে তা না যে কোনো আকৃতি হতে পারে তাহলে গাউসীয় তল সম্বন্ধে আমরা জানলাম এখন আসতেছি আমরা গাউসীয় সূত্র গাউসীয় সূত্র তাহলে গাউসীয় সূত্রটা আমরা যেহেতু তড়িৎ প্লাস গাউসীয় তল তারপর ক্ষেত্রফল ভেক্টর এই সম্বন্ধে আমরা জেনেছি সুতরাং এটা আমাদের জন্য এখন খুবই সহজ হয়ে গেছে তাহলে কোন তড়িৎ ক্ষেত্র অবস্থিত কোন বদ্ধ কল্পিত তলের মোট তড়িৎ প্লাস হবে ওই তল দ্বারা বেষ্টিত মোট আধানের 1 বাই এপসিলন নট গুণ সমান হবে তাহলে কি হলো কোন তলের তাহলে কোন তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোন বদ্ধ কল্পিত তলের মোট তড়িৎ প্লাস হবে ওই তল দ্বারা বেষ্টিত মোট আধানের 1 বাই এপসিলন নট গুণের সমান তাহলে সেক্ষেত্রে আমরা কি বললাম কোন তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোন বদ্ধ তল এই ধরো মনে করো বদ্ধ তল এই বদ্ধ যেটা আমরা কল্পনা করেছি তাহলে কল্পিত বদ্ধ তলের তড়িৎ ফ্লাস তাহলে এই তড়িৎ ফ্লাস হবে ওই তল দ্বারা বেষ্টিত চার্জ কিউ এর 1 বাই এপসিলন নট এর গুণের সমান হবে এই তাহলে আমি এটা পেলাম তাহলে এটি হচ্ছে গাউসের সূত্র তাহলে আমরা এখান থেকে এপসিলন নট ফাই সমান সমান কিউ আমি লিখলাম আচ্ছা এখন এখান থেকে মনে করো যে আমরা ফাই সমান সমান কিছুক্ষণ আগে যেটা পেয়েছি সেটা আমরা একটু লিখতে পারি তাহলে আমরা এইমাত্র যেটা পেলাম এপসিলন ই ডিএস আর এদিকে ধরো এপসিলন নট এখানে আছে তাহলে এখানে থাকলো কি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এস সমান সমান কিউ বাই এপসিলন নট আচ্ছা এখন এই এপসিলন নট কি জিনিস আমরা একটু মনে করাই দিই যেটা হচ্ছে শূন্য স্থানের ভেদন যোগ্যতা আচ্ছা এখন শূন্য স্থানের বা শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা যদি মনে করো শূন্য স্থান না হয় যদি অন্য কোনো মাধ্যম হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হবে ই ডিএস কিউ বাই এপসিলন এই আচ্ছা আরো একটা জিনিস আমরা শিখবো যদি মনে করো কোনো বদ্ধ তল সেখানে কোনো চার্জ নাই তো চার্জ নাই মানে সমান সমান কিউ ইজিক্যাল জিরো আবার যদি চার্জ যদি পজিটিভ চার্জ যতগুলো হয় নেগেটিভ চার্জ ঠিক একই পরিমাণ থাকে সেক্ষেত্রেও এখানে জিরো এসে যাবে তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে কত আস ফাই সমান সমান আমরা এখানে যেমন ফাই সমান সমান এখানে ধরো কিউ বাই অ্যাবসলিউট নট সেখানে সমান সমান জিরো এসে যাবে তাহলে তড়িৎ প্লাস সেখানে জিরো এসে যাবে তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম যদি কোনো চার্জ না থাকে কোনো বদ্ধ তলে যে কল্পিত বদ্ধ তল সেখানে যদি কোনো চার্জ না থাকে অথবা চার্জের পরিমাণ যদি পজিটিভ নেগেটিভ দুটো সমান হয় তাহলে সেক্ষেত্রে প্লাস হবে শূন্য তাহলে এখানে আমরা
গাউসিয়ের সূত্রটা আমরা শিখলাম তাহলে গাউসিয়ের সূত্রটা আমরা আবার যদি বলি যে কোন তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোন বদ্ধ কল্পিত তলে তড়িৎ ফ্লাক্স হবে ওই চার্জ ওই তলে চার দ্বারা যে চার দ্বারা বেষ্টিত মোট চার্জের 1/ε0 বুকের সমান আচ্ছা গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিপাদন অথবা কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র প্রতিপাদন এটা দেওয়া আছে তোমাদের বইতে দেওয়া আছে যেহেতু প্রতিপাদনের জানি খুব একটা পরীক্ষা আসে না সুতরাং এটা যে গাউসের সূত্র থেকে যে কুলম্বের সূত্র প্রতিপাদন করা যায় এটা আমরা জানি আবার কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র প্রতিপাদন করা যায় এটা আমরা জানি তাই প্রতিপাদনের দরকার নেই এরপরে পরবর্তী যে অ্যাপ্লিকেশনগুলো গাউসের সূত্র যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো আমরা একটু দেখব এবং এই ইকুয়েশনগুলো আমরা একটু মনে রাখতে হবে এবং কিভাবে প্রয়োগ করতে হবে সেই জন্য আমাদের সামান্য কিছু যে জানতে হবে সেই জন্য আমরা ওই বিষয়গুলো নিয়ে আসছি আচ্ছা তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য নির্ণয় গাউসের সূত্রে ব্যবহার তাহলে আমরা বিভিন্ন যে গাউসের তল সেই গাউসের তলের জন্য তড়িৎ ক্ষেত্র আমরা নির্ণয় করে দেখাবো তাহলে প্রথমে আমরা একটি চার্জিত গোলকের ধরুন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব আচ্ছা এখন মনে করে এখানে একটা নিরেট গোলক এই তাহলে এই নিরেট গোলক এই গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছি আর আচ্ছা এখন এখানে যদি এই এই যে গোলক এই গোলকে মনে করো চার্জ কিউ চার্জ পজিটিভ চার্জ ধরুন দিলাম তারপরে কি হবে এই চার্জটা এই গোলকীয় তল যেটা বা গাউসীয় তল এই গাউসীয় তলের সর্বত্র চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে কিন্তু এই চার্জটা গোলকের অভ্যন্তরে যেতে পারবে না বা প্রবেশ করতে পারবে না আচ্ছা এখন আমরা এই গোলকের অভ্যন্তরে মনে করো আমরা আমাদের বলা আছে গোলকের প্রথমে আমরা বের করব গোলকের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত সেটা আমরা বের করব তাহলে গোলকের অভ্যন্তরে আমরা ধরে নিলাম আর একটা বিন্দু মনে করো এখানে ধরো আর তাহলে সেই আরকে সমান মানে সমান ব্যাসার্ধ ধরে ধরো কেন্দ্র থেকে আর সমান ব্যাসার্ধ ধরে একটা আমরা এখানে একটা গোলক আমরা কল্পনা করে নিলাম যেটা আমরা ধরে নিলাম গাউসীয় তল তাহলে এই গাউসীয় তলে সর্বত্রই তড়িৎ প্রাবল্য আমরা ধরলাম ই এবং সবটাই সব জায়গায় তড়িৎ প্রাবল্য সমান এবং এর দিক হবে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে গাউসের সূত্র কিছুক্ষণ আগে যেটা আমরা প্রমাণ করে দেখলাম সেই অনুযায়ী আমরা লিখি ই আমাদের ছিল আছে ডি এস এরকম ছিল তাহলে সেই ক্ষেত্রে আমরা এইখানে আমি এস এর পরিবর্তে এ দিয়ে দিলাম কোনো সমস্যা নাই ধরো এখানে আমরা এ দিয়ে দিলাম তাহলে এই ক্ষেত্রে আবার এটা এস ধরো এটা হলো তার ক্ষেত্র বলা দিয়ে তাহলে এটা সমস্যা আমরা যদি লিখি তাহলে আমাদের এখান থেকে ধরো ইটা আমরা ব্রাইট বেট করে নিয়ে আসলাম তাহলে আমরা জানি যে যে ক্ষেত্রফল যেটা একটা গোলকের ক্ষেত্রফল আমরা জানি 4πr² তাহলে সেক্ষেত্রে আমরা স্কেল হিসেবে যদি লিখি তাহলে এখানে আমরা পাবো ই 4πr² আচ্ছা এখন ই সমান সমান আমরা জানি 0 কারণ যেহেতু গোলকের অভ্যন্তরে কোনো চার্জ নাই সুতরাং এখানে প্রাবল্য হচ্ছে 0 তাহলে সেক্ষেত্রে আমরা লিখে ফেললাম ই ইকুয়াল টু 0 তাহলে গোলকের অভ্যন্তরে যেহেতু কোনো চার্জ নাই সুতরাং এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য হবে 0 আচ্ছা এখন আমরা তো গাউসীয় তল এর ভিতরে যেখানে গোলকের অভ্যন্তরে একটি গাউসীয় তল যেটার ব্যাসার্ধ ছিল আর তাহলে এর ব্যাসার্ধ ছিল আর আচ্ছা এখন আমরা ঠিক উপরে মনে করো এই একটা গোলক যেটা সেটার ব্যাসার্ধ ছিল আর এখন উপরের দিকে যদি আমরা ধরে নিই একটা গাউসীয় তল সেই তলের ক্ষেত্রফল তলের মনে করো যে ক্ষেত্রফল আমরা ধরে নিব এই দিয়েই ধরে নিব সামেশন না ইন্টিগ্রাল দিয়ে আমরা দিয়ে ধরে নিব সেই ক্ষেত্রে মনে করো এখানে যদি আমরা তাহলে আর একটা তল কল্পনা করি যে যেটা না দিলাম হচ্ছে এই তাহলে সেক্ষেত্রে এখান থেকে এটা আমরা ধরে নিলাম এই ছাত্র আর ধরে নিলাম তাহলে সেক্ষেত্রে আমরা যে বিন্দুতে অর্থাৎ এই যে কেন্দ্র থেকে যে বিন্দুতে আমরা ফ্লাস বা তড়িৎ মানে গোলকের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা বের করতে চাই সেই বিন্দু দিয়ে আমরা মনে করো যে একটা গোলকীয় তল অর্থাৎ গাউসীয় তল আমরা বিবেচনা করলাম তাহলে এইটা হচ্ছে একটা কল্পিত গাউসীয় তল
তার ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর এবং এই আরটা আবার ধরে নিয়েছি এই যে নরমাল যে গোলকটা ছিল ধরো এই গোলকটা সেই গোলকের ব্যাসার্ধ থেকে বড় তাহলে এই গাউসিয়া তলের সর্বোত্তই প্রাবল্য ই একই হবে এবং এর দিক হবে এর ব্যাসার্ধ বরাবর আর এর দিকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আগে যে ইকুয়েশনগুলো আমরা পড়েছি সেই ইকুয়েশন অনুযায়ী আমরা লিখতে পারি এটা আমরা লিখলাম তাহলে আমরা এখানে জানি এটা সমান সমান তাহলে এখানে আমরা ডি স্কয়ার হিসেবে লিখি 4 পাই আর স্কয়ার এ তাহলে এটা আমরা পেলাম তাহলে এখানে এখান থেকে আমরা পেলাম হচ্ছে ই 4 পাই আর স্কয়ার আচ্ছা এখন আমরা ওই গাউসের সূত্র যেটা আমরা বের করেছিলাম সেটা ছিল কত কিউ বাই এপসিলন নট এই তাহলে এখান থেকে আমরা বের করব ই তাহলে সেখান থেকে কিউ বাই এর আছে 4 পাই আর স্কয়ার আর এদিকে ধরে এপসিলন নট এই তাহলে আমরা ঠিক আছে ওই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে ইকুয়েশনটা সেই অনুযায়ী আমরা লিখি তাহলে আমাদের কত আসে 1 by 4 pi epsilon naught আর এদিকে q by r square তাহলে এখানে আমরা পেলাম এই ইকুয়েশনটা তাহলে একটা জিনিস আমি তোমাদের বলে রাখি যে এই ইকুয়েশনটা কিন্তু আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা আমরা আগে বের করেছিলাম যে কোন একটা চার্জিত বস্তু সেই চার্জিত বস্তু থেকে r দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য e সমান সমান 1 by 4 pi epsilon naught q by r square ছিল এখানেও ঠিক একই ভাবে আমরা গাউসের সূত্র থেকে আমরা চার্জিত গোলকের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করলাম একটি গাউসের তলের একটি যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একই আসবে আমরা এখানে 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 সব জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার আসবে তাহলে এই যে এই ইকুয়েশনটা আমরা পেলাম আচ্ছা এখন এইটা যদি আমরা ভেক্টর রূপে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে কত ইকুয়েশনটা আসে কি ইকুয়েশনটা আসে সেটা আমরা একটু দেখি তাহলে এখান থেকে আমরা পাবো 1 বাই 4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার তাহলে এটা আমরা আগে করাই দিছিলাম তো সেজন্য আমি আর করতেছি না এটা তোমরা জানো আগে আগে ভিডিওতে করা হয়ে দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা ভেক্টর রূপে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করলাম 1 বাই 4 পাই এপসিলন কিউ আর এর ভেক্টর এটা আর কিউ তাহলে এটা আমরা পেলাম তাহলে গোলকের চার্জিত গোলকের দ্বারা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তাহলে চার্জিত গোলক এটা এটা তোমার যে গোলকের অভ্যন্তরে যেটা চার্জিত গোলক সেটাতে কি পরিমাণ চার্জ প্রদান করা হলো কিন্তু এই চার্জটা ভিতরে প্রবেশ করতে পারবে না বলে ভিতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য আর এর বাইরে যে গোলকটা আমরা ধরে নিয়েছি সেই গোলকের বা গাউসের তল সেই তলের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য ইকুয়াল 1 বাই 4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার তাহলে সেটা আমরা পেলাম তাহলে এটা তোমরা মনে রাখবা তাহলে এই ক্ষেত্রে আমরা ঠিক এর যে অক্ষ এখান থেকে আর দূরত্বে মনে করো এই যে এখানে আর দূরত্বে দেখো এখানে সেটা ঠিক এইভাবে মনে করো এখান থেকে এই অক্ষ থেকে আর দূরত্বে তাহলে এখান থেকে এই দূরত্ব দিয়ে আমরা একটা চোঙ আমরা এখানে কল্পনা করে নিলাম এই এবং এই দৈর্ঘ্য সেম এটার নাম দিলে আমরা গাউসীয় চোঙ এটাকে বলা হয় গাউসীয় চোঙ আচ্ছা এই চোঙের উপরে যে কোনো বিন্দুতে আমরা বের করতে চাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আচ্ছা এরকম মনে করো এই চোঙটা এই চোঙের এই এরকম যদি দেই তাহলে আমাদের কিন্তু জিনিসটা তোমরা ক্লিয়ার বুঝতে পারবে না এই তাহলে এইখানে এর যে ধরো অক্ষ যেটা বা এর যে এখানে যে এই যে আর থাকে এখান থেকে এটা ধরো এটা যদি আমরা অক্ষ চিন্তা করি তাহলে এখান থেকে আর দূরত্বে আমরা একটা এরকম একটা চোঙ যেটা বলে গাউসীয় চোঙ এটা দৈর্ঘ্য সেল এবং এই চোঙের উপরে
তাহলে এই চোঙের বা গাউসীয় তল যেটা বা চোঙ এইটার উপরে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবণ একই আসবে এবং সেটা আমরা বের করতে চাই এই এই চোঙের এই যে যেটা আমরা কল্পনা করেছি বা গাউসীয় যে তলটা এই তলের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবণ একই আসবে এবং সেটাই আমরা বের করতে চাই আচ্ছা আর একটা জিনিস আমরা যেহেতু এখানে চার দেওয়া আছে চার দিত তার সূত্রে এখানে আমরা পাবো একটা তলমাত্রিক ঘনত্ব বা আর একটা জিনিস পাবো প্রতি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ প্রতি একক দৈর্ঘ্যে তাহলে এই চোঙের প্রতি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ আমরা ধরে নিলাম ল্যামডা যে চোঙটা আমরা নিছি আগে সেই চোঙে প্রতি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ আমরা ধরে নিলাম ল্যামডা তাহলে এখানে ইকুয়েশন যেটা আসবে আমরা এখানে কোনো প্রতিবেদন করব না আমরা সরাসরি লিখে দিব আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ল্যামডা বাই 2s পাই এপসিলন নট আর এপসিলন নট আর তাহলে এটা আসলো তাহলে এটা তোমরা দেখে বুঝতেছো যে একটা চোং যেটা আমরা নিছি যেটা চার্জিত আছে আজকে মনে করো কিউ চার্জ চার্জিত আছে এবং এখান থেকে এর অক্ষ থেকে আর দূরতে আর একটা চোং আমরা কল্পনা করে নিছি এবং সেটা দৈর্ঘ্য সেল এবং এর ব্যাসার্ধ হচ্ছে আর এবং এটার আমরা নাম দিছি গাউসীয় চোং এবং এই গাউসীয় চোঙের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবণ ই সমান সমান ল্যামডা বাই 2s পাই এপসিলন নট আর আর এখানে ল্যামডা আছে প্রতি একক দৈর্ঘ্যে অর্থাৎ এই যে চোঙটা আমরা নিছি সেই চোঙে প্রতি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ হচ্ছে ল্যামডা কত অঙ্ক এইভাবে দেওয়া থাকবে কিন্তু তাহলে এই ল্যামডাটা কি তোমরা বুঝলা আর এটা যদি ভেক্টর রূপে প্রকাশ করি তাহলে এখানে ল্যামডা বাই 2s পাই এপসিলন নট এখানে দেখো আর আর এদিকে আর স্কয়ার এই তাহলে এটা আসছে ভেক্টর রূপে তড়িৎ ক্ষেত্র প্রবণ ওই গাউসের চোঙের যে কোনো বিন্দুতে আচ্ছা তাহলে এটা অসীম দৈর্ঘ্যে চার্জিত রেখার জন্য তড়িৎ ক্ষেত্র প্রবণ নির্ণয় আচ্ছা অসীম দৈর্ঘ্যে চার্জিত রেখা বা তার তাহলে এই এখানে আমরা একটা চিত্র দেখাচ্ছি যে এই যে দেখছো এটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের একটি চার্জিত রেখা অথবা তার তাহলে আমরা এরকম একটা দেখাতে পারি এই তার এটা তো আমরা এতটুকু কিন্তু এটা অসীম দৈর্ঘ্যের এরকম একটা তার এই তাহলে এটা চার্জিত তাহলে এই চার্জিত রেখা অথবা তার এর যে অক্ষ সেই অক্ষ থেকে আর দূরত্বে সমাক্ষভাবে একটি তল আমরা কল্পনা করছি যেমন মনে করো এই যে এইটা আর কি এই আগে দেখালাম যেটা সেরকম এখান থেকে যদি আমরা এর অক্ষ রেখা অক্ষরেখা আর এর অক্ষরেখা দুটো যদি একই থাকে এটার বলা সমাক্ষভাবে একটি তল আমরা কল্পনা করছি যেটা আমরা বলছি গাউসীয় চোং অথবা গাউসীয় তল এই এরকম আর কি এই তাহলে এখান থেকে ওর যে অক্ষ আর এর অক্ষ দুটো অক্ষই একই এবং এই জন্য বলে সমক্ষভাবে একটি তল বা একটি চোং সেই চোঙের দৈর্ঘ্য আমরা ধরছি এল আর এর ব্যাসার্ধ এই চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর অর্থাৎ এর এর অক্ষ থেকে আর দূরত্বে এইভাবে সমক্ষভাবে একটি চোং আমরা কল্পনা করে নিয়েছি সেই চোঙের নাম হচ্ছে গাউসীয় চোং আচ্ছা এই চোঙের যে কোনো বিন্দুতে ওই ক্ষেত্র প্রবণ একই আসবে তাহলে এখানে যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিলাম পি তাহলে পি বিন্দুতে চৌম্বক তড়িৎ ক্ষেত্র প্রবণ কত আসবে সেটা আমরা দেখছি একই আসবে ই ইকুয়াল ল্যামডা বাই 2s পাই এপসিলন নট আর এটাই আসবে এবং এখানে ল্যামডা যেটা আমরা জানি গত আগে যেটা পড়ানো হয়েছে সেটাতেও একই জিনিস অর্থাৎ এই যে যে চার্জিত রেখা বা চার্জিত তার অসীম দৈর্ঘ্যে সেই তারের এক এক দৈর্ঘ্যে যে চার্জ তাকেই বলা হচ্ছে ল্যামডা তাহলে প্রতি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণটি বলা হয়েছে ল্যামডা তাহলে সেখানে ল্যামডা ই ইকুয়াল ল্যামডা বাই 2s পাই এপসিলন নট আর এখানে আমরা সবই জানি 2 পাই এপসিলন নট শূন্য স্থানের ভেদনযোগ্যতা আর আর হচ্ছে কি আমরা এখানে দেখালাম যে অক্ষ থেকে আর দূরত্বে এটাকে অক্ষ এই অক্ষ হিসাবে নিয়ে সমক্ষভাবে আর একটা চোঙ আমরা এখানে কল্পনা করে নিয়েছি সেটার চোঙের নাম হচ্ছে গাউসীয় চোং তাহলে একই আসবে সুতরাং এই ইকুয়েশন তোমরা মনে রাখবা এবং এর থেকে যে অঙ্ক আসবে সে অঙ্কগুলো তোমরা করতে পারবে তোমার বইতে দেওয়া আছে চার্জিত সমতল পরিবাহী সন্নিকটে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় আচ্ছা আমরা এখানে একটি এবি সমতল পিস্টন নিলাম এর থেকে খুব কাছেই কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা বের করব আচ্ছা এখানে এখানে যেহেতু চার্জিত সুতরাং আমরা আরো একটা জিনিস সম্বন্ধে আমরা জানি সেটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব
কোনো বইতে দল ঘনত্ব অথবা কোনো বইতে আধান ঘনত্ব দেওয়া আছে তাহলে এখান থেকে সেই আধান ঘনত্বকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি আমি এই সিগমা অথবা তলমাত্রিক ঘনত্ব বা আধান ঘনত্ব কাকে বলে সেটা আমরা অনেকবার বলেছি সেটা হচ্ছে কোনো চার্জিত পরিবাহীর পৃষ্ঠে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ চার্জ বিদ্যমান থাকে তাকে বলা হয় তলমাত্রিক ঘনত্ব অথবা আধান ঘনত্ব অথবা তল ঘনত্ব এটার নাম দিলাম সিগমা তাহলে এই যে সমতল চার্জিত সমতল পরিবাহী পৃষ্ঠ এর থেকে নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই সমান সমান সিগমা ওয়াই টু এস বাই টু এপসিলন নট তাহলে এই যে ইকুয়েশনটা আমরা কোনো কিছু করলাম না প্রতিবেদন করলাম না ডাইরেক্টলি কিনে নিলাম তাহলে ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান সমান সিগমা সিগমা সম্বন্ধে আমরা জানলাম যে তলমাত্রিক ঘনত্ব অথবা আধান ঘনত্ব টু এপসিলন নট তাহলে এপসিলন নট আমরা জানি শূন্য স্থানের ভেদনযোগ্যতা এটার কত ভ্যালু সেটাও আমরা জানি তাহলে এই ইকুয়েশনটা তোমরা একটা জিনিস দেখো যে আগে প্রত্যেকটা ক্ষেত্রে এই প্রত্যেকটা তড়িৎ ক্ষেত্র প্রবলেম যেটা আমরা পেয়েছি সবগুলোতে আর একটা জিনিস ছিল যে ওই মানে ওখান থেকে কতটুকু দূরত্বে তাহলে সেখানে এখানে কিন্তু কোনো আর কোনো আর নাই তাহলে মানে দূরত্ব এখানে নাই তাহলে সুতরাং এখানে আমরা একটা জিনিস জানবো বা অনুদান প্রশ্ন এরকম একটা আসতে পারে চার্জিত সমতলের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য চার্জিত সমতলের জন্য তড়িৎ ক্ষেত্র দূরত্ব নিরপেক্ষ হয় তা দূরত্ব নিরপেক্ষ হয় মানে কি এখানে দূরত্ব নাই এখানে দূরত্ব নিরপেক্ষ হয় ব্যাখ্যা করো তাহলে তোমরা এইরকম আসলে এরকম দিয়ে দিবা এই কোয়েশনটা জাস্ট দিয়ে দেবা এবং এই জিনিসগুলো কি সেগুলো একটু ব্যাখ্যা করবা করে দেখাবা যে এটা সমান সমান ই যে কোনো সিগমা বাই টু অ্যাপসিলন যেহেতু কোনো দূরত্ব কোনো অক্ষর এখানে নাই বা দূরত্ব এখানে নাই সুতরাং এটা চার্জিত সমতলের জন্য তড়িৎ ক্ষেত্র দূরত্ব নিরপেক্ষ হয় আমরা জানলাম তাহলে এখানে যদি এটা ভেক্টর রূপে প্রকাশ করি তাহলে আমরা ই সমান সমান সিগমা বাই টু অ্যাপসিলন নট এই তাহলে এটা ইউনিট ভেক্টর তাহলে এই যে সমতল যেটা সমতলের সাথে লম্ব বরাবর ইউনিট ভেক্টরের দিকটা হবে তাহলে এখান থেকে আমরা ভেক্টর রূপেও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখালাম দুটি চার্জে সমান্তরাল পাতের দরুন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তাহলে দুটি চার্জিত সমান্তরাল তাহলে দুইটি চার্জিত সমান্তরাল পাত একটা ধরলাম আমরা এম আর একটা ধরলাম হচ্ছে এন এটা দুটি সমান্তরাল এবং চার্জিত এটা পজিটিভ চার্জ এটা নেগেটিভ চার্জ তাহলে আমরা এই মাত্র যেটা শিখলাম যেটা ছিল কি একটি সমতল পাতের সমতল চার্জিত পাতের ধরুন তার নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা বের করে নিয়ে আসছি ঠিক সেই ইকুয়েশনটা আমরা ব্যবহার করব এখানে যে এম যে পাত যেটা সেই পাতের জন্য আর এর পাত এদের মধ্যবর্তী একটি বিন্দু আমরা নিলাম সেটা হচ্ছে পি বিন্দু তাহলে পি বিন্দুতে এম পাতের ধরুন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা ওই অনুযায়ী সিগমা এটা নাম দিলাম সিগমা বাই ক্রস বাই এপসিলন নট আচ্ছা এটার দিক কিন্তু ওই দিকে আচ্ছা এম এন বরাবর আবার এন পাতে যে চার্জ আছে নেগেটিভ চার্জ এর পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা আমরা ধরলাম ই টু সেটা হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু টুয়াইস বাই এপসিলন নট টুয়াইস এপসিলন নট তাহলে এটার দিকেও কিন্তু এম এন এর দিকে তাহলে এটাও এম এন এর দিকে আর এটাও এম এন এর দিকে আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমাদের মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে কত মোট তড়িৎ প্রাবল্য ই সমান সমান ই ওয়ান প্লাস ই টু সমান সমান সিগমা বাই টুয়েস বাই এপসিলন নট প্লাস সিগমা বাই টুয়েস বাই এপসিলন নট তাহলে সিগমা বাই এপসিলন নট তাহলে এটা আমরা পেলাম আচ্ছা তাহলে এটার দিক কোন দিকে হবে এটার দিকে হবে এম থেকে এন এর দিকে আচ্ছা এখন এইটার জন্য আমরা যে ইকুয়েশনটা পেলাম এটা হচ্ছে এম এন যে দুটা সাজের সমান্তরাল পাত সেই পাতের মধ্যে কোন একটি বিন্দু সেটা নাম হচ্ছে পি তাহলে সেই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইজ ইকুয়াল সিগমা বাই এপসিলন নট তাহলে ওই দুই পাতের মধ্যবর্তী যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইজ ইকুয়াল সিগমা বাই এপসিলন নট আচ্ছা এখন এই যে দুই পাত যেটা লিখলাম একটা সেম আর সেম তাহলে এই পাতের বাইরে কোন একটি বিন্দু আমরা নিলাম কিউ তাহলে এই কি বিন্দুতে প্রথমে আমরা এম এন ধরুন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা পাবো সেটা আমরা লিখি তাহলে সেটার নাম দিলাম আমরা ই ওয়ান তাহলে ই ওয়ান সমান সিগমা বাই টু এস বাই এপসিলন নট
এটার দিক হচ্ছে কোন দিকে এটা দেখেছো ওই দিকে এই এই দিকে আচ্ছা সেটা হলো ধরো m1 এর দিকে আচ্ছা আর e2 সিগমা বাই 2 পাই এপসিলন নট এটা হচ্ছে n m এর দিকে তাহলে এটা হচ্ছে এই দিকে তাহলে এদের দুটো ভ্যালু একই কিন্তু এরা পরস্পর বিপরীতমুখী তাহলে মোট ক্ষেত্রফল কত আসছে মোট মোট প্রাবল্য বা আচ্ছা তাহলে এটা আসছে কত e সমান সমান যেহেতু এরা পরস্পর বিপরীতমুখী সুতরাং এখানে আমরা পেলাম 0 তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানলাম দুটি চার্জের সমান্তর পাতের বাইরে কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে না তাহলে এটা আমরা যেহেতু প্রাবল্য সমান সমান 0 তাহলে এখান থেকে আমরা একটা ছোট প্রশ্ন অনুধাবন প্রশ্ন আমরা এটা কিন্তু আমরা শিখে রাখবো এবং এখান থেকে আমরা শিখে ফেললাম এবং এটা যদি তোমাদের পরীক্ষা আসে তাহলে তোমরা সেক্ষেত্রে এইভাবে বল দিয়ে দিবা যে এখানে ধরো দুটো সমান্তর চার্জিত পাস এবং এরা দুটো একটা হচ্ছে পজিটিভ চার্জ একটা হচ্ছে নেগেটিভ চার্জ আচ্ছা এটা যেহেতু সমান্তরাল এর ভিতরে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে সিগমা বাই এপসিলন কিন্তু বাইরে এটার জন্য যেটা পাবো সেটা হচ্ছে সিগমা বাই 2 পাই এপসিলন নট আর এই যে n যেটা n পাতের জন্য সেটা পাবো e2 সেটা পাবো এই দিকে একটা সে ওই দিকে আর একটা সে এই দিকে তাহলে দুটোর জন্য আমরা মোট বা মোট লব্ধি প্রাবল্য যেটা পাবো সেটা আমরা পাবো হচ্ছে 0 তাহলে লব্ধি প্রাবল্য আমরা পেলাম e = 0 আর আগেটা লব্ধি প্রাবল্য আমরা যেটা মোট এই দুই পাতার মধ্যে সেটা ছিল e = সিগমা বাই এপসিলন তাহলে লব্ধি প্রাবল্য দুইটার জন্য দুই রকম আসলো একটা হচ্ছে mn এর ভিতরে দুটো পাত সেটা হচ্ছে লব্ধি প্রাবল্য e = এপসিলন বাই সিগমা নট আর বাইরে ধরো কিউ একটা বিন্দু তাহলে বাইরে যে কোনো বিন্দুতেই হতে পারে খালি কিউ না তাহলে সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা লব্ধি প্রাবল্য e = 0 তাহলে দুটি চার্জের সমান্তর পাতের বাইরে কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে না তাহলে এখানে আমরা কনক্লুশন এটা আসলাম বুঝতে পারলাম আমরা যে এতক্ষণ গাউসের সূত্র দেখলাম এবং তার অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখলাম কিন্তু আমাদের একটা প্রশ্ন থাকতেই পারে যে এতক্ষণ কুলম্বের সূত্র আমরা ব্যবহার করলাম এখন কেন আমরা গাউসের সূত্র ব্যবহার করতেছি কারণ কি কুলম্বের সূত্রের কিছুটা সীমাবদ্ধ রয়ে গেছে অনেক কিছু মানে এখানে জটিল বিষয়গুলো করতে পারবে না যেমন মনে করো কুলম্বের সূত্র শুধুমাত্র স্থির তড়িৎ স্থির চার্জের জন্য প্রযোজ্য আচ্ছা আর গতিশীল চার্জ যদি হয় তাহলে সেক্ষেত্রে এই কুলম্বের সূত্র প্রযোজ্য হয় না একটা দুই নম্বর তিন নম্বর দুই নম্বর হচ্ছে কি কুলম্বের সূত্র দিয়া বদ্ধ তলের ক্ষেত্রে অর্থাৎ আবদ্ধ চার্জের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য না আবদ্ধ আমরা এতক্ষণ গাউসীয় তল যেগুলো আমরা কল্পনা করছি সেগুলো কিন্তু আবদ্ধ চার দ্বারা আবদ্ধ বা বেষ্টিত ছিল ওই তলটা তাহলে কুলম্বের সূত্র আবদ্ধ চার্জের ক্ষেত্রে প্রযোজ্য নয় আচ্ছা তাহলে একটা গেল হচ্ছে স্থির তড়িতের জন্য শুধুমাত্র স্থির তড়িতের জন্য গতিশীল স্থির চার্জের জন্য সরি তাহলে এটা হচ্ছে স্থির চার্জের জন্য আর গতিশীল চার্জের জন্য কুলম্বের সূত্র প্রযোজ্য না আর এটা আবদ্ধ চার্জের ক্ষেত্রে বা আবদ্ধ তলের ক্ষেত্রে তাহলে আবদ্ধ চার্জের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য আচ্ছা আর একটা জিনিস হচ্ছে যে যদি চার্জ গুলো যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য না এটা একটা জিনিস যদি মনে করো চার্জ অনেক বড় হয় তাহলে সেক্ষেত্রে তোমার কুলম্বের সূত্র প্রয়োগ করে মনে করা খুবই জটিল তাহলে সেক্ষেত্রে আবার আরেকটা জিনিস হয় যে বৃহত আকারে যদি চার্জ থাকে সেক্ষেত্রে উপরে মহাকর্ষ বলের প্রভাব থাকবে তাহলে শুধুমাত্র কুলম্বের সূত্র বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে সেক্ষেত্রেও কুলম্বের সূত্র দিয়ে প্রয়োগ করা সম্ভব না যদি কোনো আবদ্ধ চার্জের ক্ষেত্রে হয় তাহলে আজকে এ পর্যন্ত থাকলো তোমরা এগুলো ভালো করে পড়বে কারণ কুলম্বের সূত্র সীমাবদ্ধতা অনেক সময় পরীক্ষা আসে তোমরা সুন্দর করে এটা করব আর এমনি যা যা এতদিন ধরে যা যা পড়ানো হলো এগুলো তোমরা তোমাদের জন্য ইম্পর্টেন্ট আর তোমরা মনে যেহেতু তোমাদের ছুটি এটা ঠিক আছে কিন্তু এক সময় তো খুলবেই তা খুললে তোমাদের মনে করো খোলার সাথে সাথে হয়তো তোমাদের পরীক্ষা হবে সেক্ষেত্রে তোমরা আগে কারণ তোমাদের তো বিশাল সিলেবাস
আর প্রতিটা জিনিস তোমাদের পড়তে হবে, প্রতিটা জিনিস বুঝতে হবে, সেই বোঝা বুঝে তুমি পড়বা। আর একটা জিনিস আমি সবসময় বলি যে ফিজিক্স এমন একটা বিষয় যে ফিজিক্স ক্লাসগুলি যদি বা যে কোনো টিচার কাছে তুমি যদি ভালো করে বুঝো তাহলে তোমার কাছে খুবই সহজ, আর যদি শুধুমাত্র পড়তে যাও তাহলে কিন্তু অনেক কঠিন। সবসময় সবাই যা বলে সব কিছুতেই কঠিন হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে ফিজিক্স তোমাদের ভালো করে বুঝতে হবে, এবং ভালো করে তোমরা যদি ভালো বোঝো তাহলে ভালো করে তোমরা পড়তেও পারবা এবং তোমাদের পরীক্ষা সময় ভুল হবে না, সেই জন্য তোমরা ভালো করে পড়বে। আর আমি যেগুলো যা যা পড়ালাম স্থির তড়িৎ সম্বন্ধে, এটা পুরো সিলে পুরো যে চ্যাপ্টারটা সেটা সুন্দর করে পড়ানো হয়েছে, তোমরা প্রত্যেকটা লেকচার একটা একটা করে দেখবা এবং লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক দেখে তোমরা সবগুলো বের করে নিয়ে পড়তে পারবা তোমাদের প্রয়োজন অনুযায়ী, আর অল্প অল্প করে দেখবা আর অল্প অল্প করে পড়ে পড়ে ফেলবা। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।